আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো, এত দুর্দান্ত স্বাদ, এত মজা, যার স্বাদ সারা বছর মুখে লেগে থাকবে। মাছ মাংসের কথা ভুলেই যাবেন, এই রেসিপিটা একবার খেলে এত স্বাদ লাগে। আর সেটা কি জানেন বন্ধুরা? চলন তেলে দেখিয়ে দিই। তো আজকে আমি চামঘাস রান্না করে দেখাবো। তো এই চামঘাসকে অনেকে ঘাটকোল, খেরকোল, ঘাটমান বিভিন্ন নামে চিনে থাকে, কিন্তু আমরা সাধারণত চামঘাস নামে এটাকে পরিচিত। এটা গ্রাম বাংলায় কিন্তু প্রচুর দেখা যায়, তো আমি গ্রামের পাশে আশেপাশে এগুলো থাকে, এই জন্য ওখান থেকে আমি তুলে নিয়ে এসে আজকে রান্না করবো শুটকি আর আলু দিয়ে। এই জন্য আলু আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তো শুটকিটাকেও আমি সুন্দর করে ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো প্রথমে কী করতে হবে, চামঘাসগুলোকে পানি দিয়ে ভাপিয়ে নিতে হবে, কেননা এটা গলায় ধরতে পারে। এর জন্য পানি দিয়ে ভাপিয়ে নিয়ে পানিগুলো ফালাই দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তো তারপর কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে ভেজে নেবো কিছুক্ষণের জন্য। রান্নাটা কিন্তু অনেক সহজ যায় এবং অল্প পরিমাণ মশলা তেল দিয়েও কিন্তু অনেক সুস্বাদু রান্না করা সম্ভব। তো বেশি ভাজার দরকার নেই, আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো এখন। তো এই রান্নাটা এত এত স্বাদ যে না খেলে আপনারা বুঝতে পারবেন না। যারা কখনো খান নাই, দয়া করে প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা দেখে একদিন হলে বাসায় রান্না করে খাবেন। তো গ্রামের মধ্যে এগুলো পাওয়া যায় এটা ভুল বলা যাবে, কেননা গ্রামের বাহিরেও কিন্তু এটাকে পাওয়া যায়, বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায় এই জিনিসটা, কেননা গ্রামের মানুষ এটাকে গ্রাম থেকে তুলে পরে এটাকে বাজারে বিক্রি করে দেয়। তো আমরা বাজার থেকে চাইলে কিনে আনতে পারি। তো আমি সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে শুটকিগুলোকে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো মশলা এবং শুটকি সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব। তো আপনারা যদি চান যে গ্রামের শহরে যারা থাকেন তারা অবশ্য বাজার থেকে কিনে আনতে পারেন এটাকে। তো এখন আমি এগুলোর সাথে এখন মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দরভাবে আমি রান্নাটা করতেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখেন আমার আলুগুলো সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কষিয়ে নিতেছি। তারপরে এখানে আমি ধুয়ে রাখা যে চামঘাসগুলো আছে সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। তো চামঘাস, আলু এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য মশলাগুলোর সাথে, যাতে মশলাগুলো সবগুলোর সাথে একসাথে মিশে যায়। তো আমার দেখেন আমি রান্নাটা খুব সহজে করতেছি। এখন আমার রান্নাটা আদাদি হয়ে গেছে, এখন একটু সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন পানিগুলোকে আমার শুকিয়ে নিতে হবে। তো পানি যে শুকানোর শেষের দিকে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার কারণে কিন্তু রান্নার ফ্লেভারটা আরও সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে, এত 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 বেশি সুন্দর, আমি বলতে এত এত সুন্দর লাগে না খেলে বুঝতেই পারবেন না। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাইতেছি, এত টেস্টি, এত মজার। অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে একদিন হলে রান্না করে খাবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলের সদস্য এখন পর্যন্ত হন নাই, তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব